নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিতে উঠে এসেছে আর্জেন্টিনা। ফাইনালে উঠার লড়াইয়ে মেসিরা খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। আর্জেন্টিনার মতো তারাও জয় পেয়েছে টাইব্রেকারে। তবে নেদারল্যান্ডস আর আর্জেন্টিনার ম্যাচটি ছিল শ্বাসরুদ্ধকর আর উত্তেজনার, মুহূর্তে মুহূর্তে রং বদলানো রহস্যময় এক ম্যাচ, যেখানে 120 মিনিট খেলে দুই দল একে অপরের জালে দুইটি করে বল জড়ায়। শেষ পর্যন্ত ম্যাচের ফয়সালা গড়ায় টাইব্রেকারে। লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি স্পেনিশ রেফারি মাতেও লাহোজের কারণেও বেশ আলোচনায়। 120 মিনিটের খেলায় 18টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন লাহোজ, আর লাহোজের এই কার্ডকাণ্ডে কপাল পুড়েছে আর্জেন্টিনার। দলটির নির্ভরযোগ্য দুই ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল ও মার্কোস এগুয়ানাকে দেখা যাবে না ক্রোয়েশিয়ার বিপক্ষে। ফিফার 2022 কাতার বিশ্বকাপের রেজুলেশন অনুযায়ী কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কেউ দুটি হলুদ কার্ড পেলে সেমিফাইনাল খেলতে পারবে না। আর্জেন্টিনার এই দুই খেলোয়াড়ের পাশে রয়েছে দুটি হলুদ কার্ড। মন্টিয়েল তার প্রথম হলুদ কার্ড পায় সৌদি আরবের বিপক্ষে, তাই তাকে বুঝে শুনে খেলাচ্ছিলেন স্কালোনি, কিন্তু শেষ রক্ষা হয়নি। কোয়ার্টারে নেদারল্যান্ডসের বিপক্ষে বদলি হিসেবে নেমেও হলুদ কার্ড দেখতে হয় এই ডিফেন্ডারকে। ঠিক একই অবস্থা একুনারও, তিনি হলুদ কার্ড পেয়েছিলেন গ্রুপ পর্বের শেষ ম্যাচ পোল্যান্ডের বিপক্ষে। ডাচদের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। সেমিফাইনালে দুই ডিফেন্ডারকে না পেয়ে নিশ্চয়ই চিন্তার ভাঁজ স্কালোনির কপালে। মেসির দলকে অস্বস্তিতে ফেলেছে হলুদ কার্ড। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নেদারল্যান্ডস ম্যাচটিতে 18টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখান রেফারি লাহোজ। আর্জেন্টিনার খেলোয়াড়দের 8টি, নেদারল্যান্ডস খেলোয়াড়দের 8টি। এর মধ্যে ডাচ ডিফেন্ডার ডামফ্রিস টাইব্রেকারের সময় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান। বাকি দুটি হলুদ কার্ড দেখানো হয় আর্জেন্টিনার কোচ স্কালোনি ও তার সহকারী স্যামুয়েলকেও। অনেকেই প্রশ্ন করতে পারেন, মেসি সহ আর্জেন্টিনা আর যে 5 জন কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড দেখেছেন, তাদের কেউ সেমিফাইনালে হলুদ কার্ড দেখলে ফাইনাল মিস করবেন কি না? এর উত্তর না, কারণ আগে দেখা হলুদ কার্ড কোয়ার্টার ফাইনালের পর মুছে যাবে। সাদাকালো নিউজ।